বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার লিওনেল মেসি, এটা সবারই জানা। তবে বর্তমানে বার্সেলোনায় তার বার্ষিক বেতন বা পারিশ্রমিক 500 মিলিয়ন ইউরো বলে যে খবর ছিল সেটি মিথ্যে। বাস্তবে ক্লাব বার্সেলোনায় মেসির প্রকৃত বার্ষিক পারিশ্রমিক এর দ্বিগুণেরও বেশি, 130 মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা 1,230 কোটি 1,55,426 টাকা। সাবধান, এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টার আগে জেনে রাখুন, নতুন এই খবরটি দিয়েছে ফ্রান্সের বিখ্যাত ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে যাদের সুনাম বিশ্বজুড়ে। সত্যিই তাই, দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতেই ফুটবলারদের প্রকৃত পারিশ্রমিকের বিষয়টি বের করে এনেছে ব্যালন ডি'অর প্রবর্তক প্রতিষ্ঠান ফ্রান্স ফুটবল। ক্লাবগুলোর অন্দরমহলে ঢুকে বিশ্বের নামি দামি খেলোয়াড়দের চুক্তিপত্র ঘেঁটে বের করে এনেছে বেতনের প্রকৃত অঙ্কটা। শুধু মেসি নন, পুরো তালিকাটাই চমকে ভরা। এতদিন জানা গেছে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পান নেইমার। পিএসজিতে ব্রাজিলিয়ান তারকার পারিশ্রমিক নাকি 36 মিলিয়ন ইউরো। ভুল, ফ্রান্স ফুটবলের অনুসন্ধানে উঠে এসেছে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পান ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসে পর্তুগিজ সুপারস্টারের বার্ষিক পারিশ্রমিক 113 মিলিয়ন ইউরো বা 1,069 কোটি 27,16,640 টাকা। তালিকার 3 নম্বরে আছেন নেইমার, তবে এতদিনের জানা 36 মিলিয়ন ইউরো নয়। পিএসজিতে ব্রাজিল তারকার প্রকৃত বার্ষিক পারিশ্রমিক 91.5 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় 865 কোটি 61,704 টাকা। শীর্ষ 3 জন ছাড়াও সর্বাধিক বেতনপ্রাপ্ত অন্য 17 জনের কে কত পারিশ্রমিক পান তা তুলে ধরা হলো এখানে। অ্যাটলেটিকো মাদ্রিদের আপোয়েন গ্রিজম্যানের বার্ষিক পারিশ্রমিক 44.5 মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল পান 40 মিলিয়ন ইউরো। জাপানি ক্লাব ভিসেল কোবের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তার বার্ষিক পারিশ্রমিক 33 মিলিয়ন ইউরো। 30.7 মিলিয়ন ইউরো পান ম্যানইউর অ্যালেক্সিস সানচেজ। বার্সেলোনার ফিলিপে কুতিনহোর বার্ষিক আয় 30 মিলিয়ন ইউরো। চীনা ক্লাব হেরবেই ফরচুনের খেলোয়াড় এজেকুয়েল লাভেজ্জির বার্ষিক পারিশ্রমিক 28.3 মিলিয়ন ইউরো। লুইস সুয়ারেজকে কে না চেনেন, বার্সেলোনার এই খেলোয়াড়ের বার্ষিক পারিশ্রমিক 28 মিলিয়ন ইউরো। আরেক বিশ্বখ্যাত ফুটবলার বার্সেলোনার জেরার্ড পিকের আয় 27 মিলিয়ন ইউরো। 26.3 মিলিয়ন ইউরো বার্ষিক পারিশ্রমিক পান রিয়াল মাদ্রিদের টনি ক্রুজ। বার্সেলোনার মেসুত ওজিলের আয় 25.8 মিলিয়ন ইউরো। রাশিয়া বিশ্বকাপের তারকা কিলিয়ান এমবাপে খেলেন পিএসজিতে, তার বার্ষিক পারিশ্রমিক 25 মিলিয়ন ইউরো। চীনের সাংহাই এসআইপিজির খেলোয়াড় অস্কারের আয় 24.3 মিলিয়ন ইউরো। সার্জিও আগেরোরা খেলেন ম্যানচেস্টার সিটিতে, তার আয় 24.3 মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার সিটির আরেক খেলোয়াড় কেভিন ডি ব্রুইন রয়েছেন তালিকার 17 নম্বরে, তার বার্ষিক পারিশ্রমিক 23.5 মিলিয়ন ইউরো। চীনা ক্লাব সাংহাই এসআইপিজির খেলোয়াড় হালকের আয় 23.4 মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবার বার্ষিক পারিশ্রমিক 23.3 মিলিয়ন ইউরো। বার্ষিক 23 মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেয়ে তালিকার শীর্ষ বেতনপ্রাপ্ত ফুটবলারদের 20 নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস। উপরের এই তালিকা বলছে শীর্ষ 3 মানে মেসি, রোনালদো ও নেইমার, এই 3 জন বার্ষিক বেতনপ্রাপ্তিতে অন্যদের ধরা ছোঁয়ার বাইরে। বাকিদের মধ্যে বেতনপ্রাপ্তির লড়াইটা হাড্ডাহাড্ডি, বিশেষ করে শীর্ষ 5-এর নিচে যারা, তারা টাকায় লড়াইয়ে একে অন্যের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন। তালিকাটিতে চমক আছে আরও, এই শীর্ষ 20 জনের 4 জনই বার্সেলোনার, মেসি, কুতিনহো, সুয়ারেস, পিকে, 4 জনই আবার আছেন শীর্ষ 11-তে। স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদের আছেন 3 জন। এক অর্থে এই তালিকার সবচেয়ে বড় চমক নিজেদের হারিয়ে ফেলা আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জি, ব্রাজিলের অস্কার ও হাল এবং স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা। প্রথম 3 জন কখনোই নিজেদের বিশ্বসেরা হিসেবে প্রমাণ করতে পারেননি, তারপরও তারা বেতনপ্রাপ্তিতে দাও মারছেন চীনের সুপার লিগে যোগ দিয়ে। আন্দ্রেস ইনিয়েস্তা অবশ্য নিজ নামেই প্রতিষ্ঠিত, তবে বার্সেলোনায় থাকতে তার বেতন কমই ছিল। তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন বার্সেলোনা ছেড়ে জাপানি ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়ে। তবে লাভেজ্জি, অস্কার, হাল্কদের মতো নিজেদের হারিয়ে খোঁজা খেলোয়াড়দের এই তালিকায় থাকা প্রমাণ করছে
চীনা সুপার লিগে যোগ দেওয়া মানেই কাড়ি কাড়ি টাকা।